গত শুক্রবার বিকেল 4টায় ময়মনসিংহ সার্কেল হাউস মাঠে বিবাহিত বনাম অবিবাহিত প্রীতি ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলাটি 90 মিনিট মাঠে গড়ায় পরে বিবাহিতদের 8-1 গোলে পরাজিত করে অবিবাহিত দল বিজয়ী হয়। এ সময় অবিবাহিত দলের ক্যাপ্টেনের হাতে প্রথম পুরস্কার একটি ট্রফি এবং একটি খাসি তুলে দেন ময়মনসিংহ মহানগর কৃষক লীগের সভাপতি এবিসিসি ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হাশিম রায়হান। পরে বিবাহিত দলের ক্যাপ্টেনের হাতে রানার্স আপ কাপটি তুলে দেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের 9 নং ওয়ার্ডের সভাপতি আবুল হোসেন। এ সময় ফুটবল ম্যাচে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর কৃষক লীগের সভাপতি এবিসিসি, সাধারণ সম্পাদক আবুল হাশিম রায়হান, ময়মনসিংহ চেম্বার অব কমার্সের সহসভাপতি শঙ্কর সাহা, 9 নং ওয়ার্ড কাউন্সিলর শীতল সরকার, ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের 9 নং ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ আবুল হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান খান সাজু, সহসভাপতি মোহাম্মদ আল মাসুদ, ছাত্রলীগ নেতা হীরা সহ 9 নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ। সহসভাপতি সভাপতি আবুল হোসেন স্যার ও সাধারণ সভাপতিপাড়া আয়োজিত সম্পাদক অত্যন্ত সাংগঠনিক মানুষ কম কম ছিল একটু ছেড়া ছিল মাঠে দেন 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 দেন